আসসালামু আলাইকুম বন্ধুরা। অল্প বয়সী একটি ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে একটি মেয়ে সবসময় তার দিকে তাকিয়ে থাকত, তার সাথে কথা বলতে চাইতো। ছেলেটি বাকি সবার থেকে আলাদা চরিত্রের ছিল। সে মেয়েটির দিকে তাকাতো না, কথা বলতে চাইতো না। হয়তো এইরকম আগ্রহ দেখে মেয়েটি আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছিল। একদিন মেয়েটি ছেলেটিকে তার ফাঁকা বাড়িতে ডাকলো। ছেলেটি স্বাভাবিকভাবে রাজি হলো না। কিছুদিন পর মেয়েটি একটি কৌশল অবলম্বন করলো। মেয়েটি তাদের আশিকিকে শিখিয়ে দিল ছেলেটিকে বলবে বাড়িতে একটি ছোট বাচ্চা আছে, বাচ্চাটি খুবই কান্নাকাটি করছে, আপনি একটু এসে বাচ্চাটিকে দোয়া পড়ে ঝাড়ফুঁক করে যান, তাতে হয়তো বাচ্চাটি শান্ত হয়ে যাবে। দাসীটি মিথ্যা কথা বলে মাদ্রাসার ছেলেটিকে বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর সেই দুষ্ট মেয়েটি ছেলেটিকে নির্জন রুমে নিয়ে বন্ধ করল। ছেলেটির কাছে নিজেকে সঁপে দিতে চাইল, কিন্তু ছেলেটি তার প্রস্তাবে রাজি হলো না। ছেলেটি পড়ে গেল মহা বিপদে। বুদ্ধি করে বলল, আমাকে একটু টয়লেটে যেতে হবে। মেয়েটি বলল, যাও, তবে দ্রুত ফিরে আসবে। ছেলেটি বাধ্য হয়ে নোংরা পানি পুরো শরীরে মেখে নিল যাতে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হওয়ার পর মেয়েটি তার গায়ের গন্ধর কারণে তাকে তাড়িয়ে দিল, আর ছেলেটি খুশি মনে বের হয়ে গেল। তারপর গোসল করে মাদ্রাসার ক্লাসে প্রবেশ করল। ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ শিক্ষক বললেন, তোমাদের মধ্যে আজকে কে এমন সুগন্ধি লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধিময় হয়ে আছে? আমি আগে কখনো এরকম সুগন্ধি দেখিনি। এটি কোনো স্বাভাবিক সুগন্ধি নয়। ছেলেটি ভয় পেয়ে গেল। মনে মনে ভাবল, হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভালোভাবে ধোয়া হয়নি, সেখান থেকেই মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে। ক্লাসের মধ্যে শিক্ষক হয়তো তার গায়ের দুর্গন্ধকে উপরি সুগন্ধ বলছে। ছেলেটি লজ্জায় মাথা নিচু করে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় শিক্ষক অবাক হলেন। এই সুগন্ধি যা তাকে এতটাই মুগ্ধ করেছে, তিনি এর উৎস বের না করে ক্লাস শেষ করবেন না। পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন। আশ্চর্যের বিষয়, কারো কাছ থেকেই এই সুগন্ধি পাওয়া গেল না। অতঃপর শিক্ষক মহোদয় দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষে মাথা নিচু করে বসে আছে। শিক্ষক ছেলেটিকে ডাকলেন। ছেলেটির কাছে আসলো। শিক্ষক খেয়াল করে দেখলেন এই ছেলেটির কাছ থেকেই এমন মন মাতানো সুগন্ধ বের হচ্ছে। শিক্ষক ছেলেটিকে প্রশ্ন করলেন, তুমি এই সুগন্ধি লাগিয়ে এসেছো, কিন্তু আমাকে বলছো না কেন? বলল, এই সুগন্ধি কোথায় পেয়েছো? ছেলেটি ভয়ে কাঁদতে আরম্ভ করলো। শিক্ষক আরো বেশি অবাক হলেন এবং ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? কোনো সমস্যা নেই, আমাকে খুলে বলো যা কিছু লুকায়িত আছে এই সুগন্ধির পেছনে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আঘাত করব না। ছেলেটি সম্পূর্ণ ঘটনা শিক্ষককে বলল। সবকিছু শুনে শিক্ষক ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। তারপর মাদ্রাসার ছাত্রকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কেউ একজন জান্নাতি সাথী দেখতে চাও? তাহলে আমার এই সাথীটিকে দেখো। আল্লাহর ভয় আর তাকওয়ার পরীক্ষায় এই বয়সেই সে উত্তীর্ণ হয়েছে, যার নমুনা স্বরূপ আল্লাহ তাআলা তার শরীরে জান্নাতি সুবাস ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।